ইউরোপের দেশ ডেনমার্কের নাম আমরা সবাই শুনেছি। দেশটির সাথে বাংলাদেশের বেশ ভালোই সম্পর্ক আছে। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ডেনমার্কের ঘরোয়া ফুটবলে খেলেই জাতীয় ফুটবলার হয়েছেন। দেশটিতে বাংলাদেশের হাজার হাজার প্রবাসীও আছেন, তবে দেশটিতে খুব একটা স্বাচ্ছন্দ্যে নেই মুসলিমরা। দেশটিতে পর্দা করাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ কোনো মুসলিম নারী যদি মুখ ঢেকে চলতে চায় তাহলে তাকে গ্রেফতার করবে পুলিশ, জরিমানা করবে 20,000 টাকা। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব ইউরোপের দেশ ডেনমার্কে ইসলামের ইতিহাস এবং বর্তমানে সেখানকার মুসলিমদের অবস্থা নিয়েও। তার জন্য ভিডিওর পুরোটা সময় আমাদের সাথেই থাকুন। ইউরোপের উত্তর পশ্চিমের দেশ ডেনমার্ক, সরকারিভাবে এটি কিংডম অফ ডেনমার্ক নামে পরিচিত। ডেনমার্ক স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের অংশ। ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ভৌগোলিকভাবে দেশটি উত্তরের স্ক্যান্ডিনেভীয় দেশগুলোর সঙ্গে ইউরোপের সেতু বন্ধন হিসেবে কাজ করে। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর কোপেনহেগেন। এছাড়া আরহাস এবং আলব্রোগা দেশটির প্রধান দুই শহর। ডেনমার্কের আয়তন 42,924 বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা 58,60,000। ডেনমার্কের রাষ্ট্রভাষা ডেনিস। প্রায় 50 লাখ মানুষ এই ভাষায় কথা বলে। ডেনমার্কের বর্তমান জাতীয় পতাকা 1219 সাল থেকে প্রচলিত। বিশ্বের অন্যতম ধনী ও আধুনিক রাষ্ট্র ডেনমার্ক। সবুজ ভূমি, পাহাড়, নদী ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। দেশটিতে সাংবিধানিক রাজতন্ত্র থাকলেও সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাতেই দেশ পরিচালিত হয়। ডেনমার্কের রাষ্ট্রধর্ম ইভেঞ্জেলিক্যাল লুথারান, অর্থাৎ লুথারীয় খ্রিস্টধর্ম, যা দেশটির সংবিধানে উল্লেখ রয়েছে। জনসংখ্যার প্রায় 85% ইভেঞ্জেলিক্যাল লুথারান ধর্মের, 3% রোমান ক্যাথলিক, আর দেশটিতে দ্বিতীয় বৃহত্তম ধর্ম হল ইসলাম। মুসলিমদের সংখ্যা 3 লাখের মতো, যা মোট জনসংখ্যার 5%। ঐতিহাসিকদের মতে কয়েক শতক থেকে ডেনমার্কে বসবাস করছে মুসলিমরা। মুসলিম বিশ্বের সঙ্গে দেশটির প্রথম সংযোগ তৈরি হয় মধ্যযুগে। ডেনিস ইতিহাসবেত্তা জার্গেন সিমনসেনের মতে জেরুজালেমের নিয়ন্ত্রণ নিয়ে মুসলিম এবং সম্মিলিত খ্রিস্টান বাহিনীর মধ্যে সংগঠিত ক্রুসেড যুদ্ধে অংশ নিয়েছিল ডেনমার্কের সামরিক বাহিনী। তখন থেকেই ডেনমার্কের ইসলামের সঙ্গে পরিচিতি ঘটে। 1880 সালে পরিচালিত আদমশুমারিতে ডেনমার্কে 8 জন মুসলিমের নাম নথিভুক্ত করা হয়। 1970 সাল পর্যন্ত প্রত্যেকটি আদমশুমারিতে মুসলিমের সংখ্যা গণনা করা হয়েছে এবং প্রতিবারে আগের চেয়ে সংখ্যা বেড়েছে। 1950-এর দশকে মুসলিম দেশগুলো থেকে ব্যাপক অভিবাসন শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পায়নের কারণে ইউগোস্লাভিয়া, তুরস্ক, পাকিস্তান ও উত্তর আফ্রিকার মুসলিম প্রধান দেশগুলো থেকে বিপুল সংখ্যক মুসলিম ডেনমার্কে আসে। এটাকে মুসলিম অভিবাসনের প্রথম ঢেউ বলা হয়। এই সময় দেশটিতে ইসলামের প্রসার ঘটে এবং 1967 সালে এখানে প্রথমবারের মতো মসজিদ নির্মাণ করে মুসলিমরা। কিন্তু 1973 সালে অভিবাসী আইনে পরিবর্তন এনে মুসলিম অভিবাসন একেবারে বন্ধ করে দেয় ডেনিস সরকার। অর্থাৎ কট্টর খ্রিস্টিয়ান সরকার মুসলিমদের দেশটিতে প্রবেশ নিষেধ করে দেয়। তবে এরপর 1980-এর দশকে আবারও মুসলিম অভিবাসন শুরু হয়, যাকে দেশটিতে মুসলিমদের দ্বিতীয় ঢেউ বলে উল্লেখ করা হয়। মূলত মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলো থেকে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে ডেনমার্কে এসেছিল বহু মুসলিম। ডেনিশ সরকার এখন নাগরিকদের ধর্মের তথ্য উপাত্ত সংগ্রহ করে না, ফলে মুসলিমদের সঠিক সংখ্যা জানা সম্ভব নয়। তবে বেসরকারিভাবে একটা হিসেব রাখা হয়। ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের গবেষক ব্রায়ান জ্যাকবসেন অভিবাসীদের দেশ এবং জাতির উপর ভিত্তি করে নিয়মিত একটা হিসাব রাখেন। তার হিসেব মতে 2021 সালে মুসলিমদের সংখ্যা ছিল 2,80,000। তবে এর 1 বছর আগে তথা 2019 সালে প্রকাশিত ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের প্রতিবেদন মতে ডেনমার্কে বসবাসরত মুসলিমদের সংখ্যা 3,30,713 জন, যা ডেনিশ জনগণের 5.5%। ডেনিশ মুসলিমদের প্রায় 40% রাজনৈতিক আশ্রয় প্রার্থী। মুসলিমদের 70% বর্তমানে ডেনিশ নাগরিক, যার বেশিরভাগই আবার প্রথম প্রজন্ম ও দ্বিতীয় প্রজন্মের। দেশ ও জাতির বিচারে ডেনিশ মুসলিমদের 22.2% তুর্কি, 10.2% ইরাকি, 9.5% লেবানিজ, 8.7% পাকিস্তানি। অন্যরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান সহ বিশ্বের অন্যান্য মুসলিম রাষ্ট্র থেকে আগত। বেশিরভাগ অভিবাসী হলেও ধর্মান্তরিত স্থানীয় ডেনিশ মুসলিমদের সংখ্যাও কম নয়। 2020 সালে প্রায় 3,800 ডেনিশ নাগরিক তারা মুসলিম হন। খ্যাতিমান ডেনিশ নাগরিকদের মধ্যে 1929 সালে লেখক এবং সাংবাদিক নুড হলম্বো প্রথম ইসলাম ধর্মে দীক্ষিত হন। এখনও প্রতি বছর প্রায় 1500 ডেনিশ নাগরিক মুসলিম ধর্ম গ্রহণ করছে। মুসলিমদের সঙ্গে সঙ্গে ডেনমার্কে শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদের সংখ্যাও বাড়ছে। 2006 সালে ডেনমার্কে মসজিদের সংখ্যা ছিল 115টি, 2021 সালে যা বেড়ে 220টি হয়। সরকার স্বীকৃত এসব মসজিদকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ধর্মীয় সংগঠন।
ডেনিশ মুসলিমদের 20-25% এই সব সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। মসজিদ ছাড়াও দেশটিতে আরো অসংখ্য নামাজের ঘর রয়েছে। মুসলিমদের ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য দেশটিতে সরকার অনুমোদিত 22টি কমিউনিটি রয়েছে। মুসলিম শিশুদের শিক্ষার জন্য রয়েছে একাধিক ইসলামিক স্কুল। যদিও এইসব স্কুলে সরকারের পক্ষ থেকে কোনো অনুদান দেয়া হয় না। এইসব স্কুল সাধারণত বিভিন্ন দেশের কমিউনিটি ভিত্তিক। ডেনমার্কে প্রথম ইসলামিক স্কুল প্রতিষ্ঠিত হয় 1978 সালে। বর্তমানে 22টি স্বাধীন মুসলিম প্রাইমারি স্কুল রয়েছে। ডেনমার্কে সংবিধানের মাধ্যমে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। তবে রাষ্ট্রধর্ম খ্রিস্টান হওয়ার সুবাদে চার্চ অব ডেনমার্ক নির্দিষ্ট কিছু সুযোগ সুবিধা ভোগ করে যা অন্যান্য ধর্মীয় সম্প্রদায়গুলো পায় না। তবে দেশটিতে অন্যান্য ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। প্রত্যেকেই তার নিজ নিজ ধর্মবিশ্বাস অনুযায়ী ধর্মাচার করতে পারে, কিন্তু তারপরেও সংখ্যালঘু হবার কারণে দেশটিতে মুসলিমরা ধর্মীয় দিক থেকে কোনো সাহায্য সহযোগিতা পায় না। ধর্মীয় প্রতীক এবং পোশাক পরার ব্যাপারে শুধুমাত্র ডেনিশদের স্বাধীনতা রয়েছে। পার্লামেন্ট, সরকারি স্কুল এবং কর্মক্ষেত্রে যে যার খুশি মতো পোশাক পরতে পারে, কিন্তু মুসলিমদের বেলায় আইন একেবারে ভিন্ন। সম্প্রতি দেশটির রাজনীতিতে উগ্র জাতীয়তাবাদ, শরণার্থী বিরোধী মনোভাব ও ইসলাম বিদ্বেষ প্রচণ্ড আকারে বাড়ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ একাধিক মানবাধিকার সংগঠনের সমালোচনা উপেক্ষা করে 2018 সালে দেশটিতে বোরখা এবং নিকাব নিষিদ্ধ করা হয়, যাতে আইন অমান্য করলে 1,000 ডেনিশ ক্রোন জরিমানা করার বিধান রাখা হয়। এই আইন শুধু খাতা কলমেই আটকে থাকেনি, বরং অনেক নারীকে এই আইনের বলে জরিমানা করা হয়েছে। নিকাব নিষিদ্ধ করার প্রতিবাদে ডেনমার্কের অনেক মুসলিম নারী এর প্রতিবাদ জানিয়েছে বোরকা এবং নিকাব পরেই। তাদের বক্তব্য, তারা নিজ ইচ্ছায় পোশাক পরার অধিকার রক্ষার জন্য লড়াই করছেন। এই নিষেধাজ্ঞাকে বৈষম্যমূলক বলে অভিহিত করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। ফ্রান্স, অস্ট্রিয়া, বুলগেরিয়া এবং জার্মানির বাভারিয়া রাজ্যের কোথাও কোথাও বোরখাকে নিষিদ্ধ করা হয়েছে। পর্যবেক্ষক মহল মনে করছেন, পাশ্চাত্যের ইসলাম বিদ্বেষী মহল সন্ত্রাস বিরোধী যুদ্ধ, নিরাপত্তা রক্ষা এবং কথিত মূল্যবোধকে অজুহাত করে মুসলিম নারীদের অধিকার লঙ্ঘন করছে। এই সময় সন্ত্রাসবাদকে এই কাজের জন্য অজুহাত করা হচ্ছে। যখন নিকাব পরিহিত কোনো মুসলিম নারী এখন পর্যন্ত বিশ্বের কোথাও কোনো সন্ত্রাসী হামলা চালায়নি। অন্যদিকে নাগরিকদের খাবারের স্বাধীনতা রয়েছে ডেনমার্কে। মুসলিমদের জন্য তাদের পছন্দ অনুযায়ী হালাল খাবার বেশ সহজলভ্য। তবে প্রাণী অধিকার কর্মীদের প্রতিবাদের মুখে 2014 সালে আইন করে পশু কোরবানি নিষিদ্ধ করেছে ডেনমার্ক। ডেনিশ মুসলিমদের বেশিরভাগই সুন্নি, তবে উল্লেখযোগ্য অংশ শিয়া আছে। এছাড়া আহমদিয়া সম্প্রদায়ের মুসলিমও রয়েছেন। তবে সবার মধ্যেই একটা সম্প্রীতি বিরাজমান। এই মুসলিমদের বেশিরভাগই আবার বড় শহরগুলোতে বাস করে। রাজধানী কোপেনহেগেনে 47.4%, 9.4% আরহাস এবং 5.5% ওডেন্স শহরে বাস করে। প্রত্যেক সম্প্রদায় তাদের নিজ নিজ বিশ্বাস অনুযায়ী ধর্ম ও সাংস্কৃতিক কর্মকাণ্ড করে থাকে। এর মধ্যে সুন্নিদের ঈদ উৎসবের পাশাপাশি প্রতি বছর আশুরা উপলক্ষে প্রায় 3,000 শিয়া মুসলিমের মিছিল উল্লেখযোগ্য। ডেনমার্কে আন্তঃধর্মীয় সম্পর্ক বেশ জোরালো। মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি পুরো ডেনিশ সমাজের সঙ্গে সম্পর্ক সৃষ্টিতে কাজ করছে বেশ কয়েক মুসলিম যুব সংগঠন। এছাড়া 1996 সালে মুসলিম এবং খ্রিস্টিয়ানদের সমন্বয়ে এমন একটি সংগঠন গড়ে ওঠে যা আন্তঃধর্মীয় সম্পর্কের এক অনন্য দৃষ্টান্ত। দ্য ইসলামিক খ্রিস্টিয়ান স্টাডি সেন্টার নামের ওই সংগঠনে মুসলিম এবং খ্রিস্টান সদস্যের সংখ্যা সমান সমান। উভয় ধর্মের মধ্যে একটা ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে কাজ করছে সংগঠনটি। যদিও মুসলিমদের যেই দাবি তা কখনোই আদায় হয়নি। সুপ্রিয় দর্শক, সমকামিতার মতো ঘৃণিত রীতিকে বৈধতা দিতে বিশ্ব নেতারা যেখানে উঠে পড়ে লেগেছে, সেখানে মুসলিমদের পোশাক নিয়ে কোনো বার্তা নেই। আপনি কি চান দেশটিতে আবার নারীদের পর্দা করার আইন চালু করে দেয়া হোক? চাইলে ইয়েস লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। এই চ্যানেলে আজই প্রথম হলে আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।